জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়ে পচা চাউমিন খেয়ে আমার হাল তো বেহাল সেই জন্য মুখে স্বাদ পাল্টানোর জন্য একটু নিয়ে নিলাম আইসক্রিম আসলে আমার জার্নিটা শুরু হয়েছিল আজকে সকাল থেকে আমার বরকে টাটা করে তোমাদের দাদার প্রচুর শরীর খারাপ সেই জন্য আমি কিন্তু আমার বন্ধুর সঙ্গে বেরিয়ে গেলাম চন্দননগরের উদ্দেশ্যে তোমাদের জন্য ভিডিও করতে হবে তো আর ফেরিঘাট থেকে টিকিটটা কেটে নিয়ে এখন উঠে যাবো লঞ্চে আর দেখতে দেখতে চলে এলাম চন্দননগরে প্রথম এই মণ্ডপটা পেলাম মণ্ডপের নাম আমার দেখা হয়নি তবে এখানে কারুকার্য ছিল ভীষণই সুন্দর এটা কী থিমের ওপর ছিল আমি অতটা বুঝতে পারিনি যে তো আমার মাথাটা একেবারেই গভীর কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল আর প্রতিমা তো এখানকার বলার কিছুই নেই সবই হয় ভীষণই বড় আর অনেক সুন্দর আমি একটু প্রতিমাকে মন ভরে প্রণাম করে নিলাম আর এখন চলে এসেছি এই মণ্ডপে এটার কথা আলাদা করে কী বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কতটা বেশি সুন্দর এর কাজ দেখে আলোক আলোকসজ্জা দেখে চোখ ধাঁধিয়ে যাবে চোখে দেখলে পরে বোঝা যাবে ফোনে তো অত বোঝাই যাচ্ছে না আর প্রতিমাও ছিল একদম মণ্ডপের সঙ্গে মানানসই চলো তোমাদেরকে প্রতিমার আর মণ্ডপের একটুখানি ভালো করে ভিডিও করে देखिए भी ফোন তুমি যে অ্যাঙ্গেলেই ঘোরাও না কেন সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু এই মণ্ডপটা লাগছিলো অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কারা কারা এই মণ্ডপ দর্শন করেছে চন্দননগরে সেটাও কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও এখানকার থিমও আমি কিন্তু যথারীতি বুঝতে পারিনি কিন্তু দেখতে তো ভীষণই ভালো লাগছিল আমার তো এখনও অবধি এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে তারপর অনেক হাঁটাহাঁটি করার পর একটু রেস্ট করে নিলাম রেস্ট করার পর আবার শুরু হয়ে গেল আমাদের মণ্ডপ যাত্রা তো মণ্ডপ দেখার উদ্দেশ্যে কিন্তু এই লাইটিংয়ের মাঝখান দিয়ে আমি হেঁটে গেলাম আর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই লাইটিং আসলে এগুলোকেই বলে চন্দননগরের লাইটিং চন্দননগরের লাইটিং দেখার জন্য কিন্তু মানুষ আরও বেশি বেশি করে জগদ্ধাত্রী পুজোতে আসে আর এখানে রাস্তাটা জুড়ে কোনো জায়গায় ফাঁক ফোকর ছিল না এত সুন্দর আর আমিও একটু মেরে কিন্তু এই লাইটিংয়ের মধ্যে দিয়ে হেঁটে নিলাম আর চলে এলাম এই মণ্ডপে এই মণ্ডপটা ছিল হচ্ছে বড় বাজার এই নামটা কিন্তু আমার মনে ছিল আর এই মণ্ডপটাও ছিল অনেক সুন্দর আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটি করে কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া সরা মাটির জিনিস এসবের উপরেই কিন্তু এর কাজ আর প্রতিমাও ছিল অনেক সুন্দর তারপর হাতে হাতে চলে এলাম চন্দননগর স্ট্যান্ডে আর এসেই কিন্তু এখানে একটু চা খাওয়ার মনে হলো তাই জন্য একটুখানি লেবু চা নিয়ে নিলাম আর শরীরটা যে আমার একদম ক্লান্তি হয়ে গেছিল হেঁটে সেটা একদম ঝরঝরে করে নিলাম এখন চলে গেলাম খাওয়ার জন্য কারণ ওদের দুজনের প্রচুর খিদে পেয়েছে আর আমারও বলতে গেলে অনেক হাঁটাহাঁটি করার পর একটু খিদে পেয়ে গেছিলো আর দেখো এখানে চাউমিন নিয়ে নিয়েছিলাম আশি টাকা প্লেট চিকেন চাউমিন নিয়েছিল কিন্তু এত বাজে পচা গন্ধ ছিল আমি না খাবার আগেই দশবার ভাবছিলাম যে খাবো কি না তারপরে ভাবলাম হয়তো গন্ধটা এরকম খেতে হয়তো খারাপ হবে না তাই জন্য কিন্তু দু তিন চামচ মুখে দিলাম আর সত্যি কথা বলতে ভীষণ ওয়াক টাইপের খেতেছিলো আমার তো মানে একদমই ভালো লাগছিলো আমার বমি এসে যাবো একটা এরকম লাগছিল বাট ক্যামেরায় ভিডিও তোমাদের দেখাচ্ছি বলে কোনো রকমে একটু খেয়েছি বাট তারপরে তো মানে জাস্ট অর্ধেকটা ফেলে নষ্ট করেছি তারপরে আমরা চলে এলাম অন্য একটা দোকানে একটুখানি আইসক্রিম খাবার এই আইসক্রিমটা ছিল অসাধারণ নলেন গুড় ফেভারে মানে ফ্লেভারের ছিল আমার তো মানে বিশাল ভালো লেগেছে কারা কারা এই আইসক্রিমটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মানে জাস্ট ডার্ক যাকে বলে আর এখন চলে এলাম সেই মেন আকর্ষণ যেটা কথা সবার মুখে শুনেছি হেলা পুকুর আর সত্যিই তাই এখানে এসে প্রচুর ভিড় ছিল ঠিক করে আমি ভিডিও শ্যুট করতেই পারছিলাম না আমি এত জায়গায় মণ্ডপ দেখেছি চন্দননগরে কিন্তু এরকম ভিড় আমি কোনো মণ্ডপে পাইনি একদম চাপাচাপি মারামারি যাকে বলে ঠিক কলকাতা দুর্গাপূজার সময় যেরকম ভিড় হয় ঠিক সেরকমই ভিড় মানে চন্দননগরও কোনো অংশে কিন্তু পিছিয়ে নয় মানে জয় জগদ্ধাত্রী হেবি সুন্দর লেগেছে আমার এত ভালো লেগেছে তোমরা কারা কারা হেলা পুকুরে ঠাকুর দর্শন করেছো অবশ্যই কিন্তু জানিও এখানে লাইটের কাজ দারুণ আর এখানে দেখলাম হেলা পুকুর অনেক অ্যাওয়ার্ড পেয়েছে এর আগে পুরস্কার পেয়েছে আর এখানে দেখো তোমাদেরকে দেখালাম ঠেলে গিয়ে একটুখানি চেষ্টা করেছে তোমাদেরকে মণ্ডপটা দেখানোর কেন ওখানে দেখানোর কোনো চান্সই ছিল না প্রচুর ভিড় ছিল আর আমরা যদি দাঁড়িয়ে ভিড় করি তাহলে পরের মানুষ কি করে দেখবে সেই বিবেচনা করেই কিন্তু আমরা খুব অল্পের মধ্যে মণ্ডপ দর্শন করেছি আর দূর থেকে বাইরে থেকে একবার ভিডিও করেছি দেখো কত লোক আর মণ্ডপ সজ্জা কত সুন্দর কত বড় মণ্ডপটা মোটামুটি আমাদের কিন্তু এখানে ঠাকুর দেখা শেষ হয়ে গেছে আর দেখো না কিন্তু আমাকে চেনে আমাকে দিদি দিদি করে বলছে দিদি সেলফি তোলো তো ওনাকে একটু ভিডিওতে নিয়ে নিয়েছে এবার দুঃখের বিষয় ওনার মুখটা আমি দেখাতে পারি না আর দেখো আমার বান্ধবীর হাত ধরে এখন কিন্তু আমরা শুরু করেছি দৌড়ানোর জন্য কারণ চন্দননগর থেকে আমরা যাবো চুচুড়ায় আর চুচুড়া থেকে যাবো আমার বাড়ি আর এই দেখো উঠে গেছি ট্রেনে আর দেখো সবাই খুব ক্লান্ত প্রচুর দৌড়া দৌড়েও তার মধ্যে হয়ে গেল আমিও তো হাঁপিয়ে গেছি প্রচণ্ড তবে আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে